গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি, ছেলের রিহার্সালের জন্য যাচ্ছি, কারণ ওর একটা ফাংশন আছে। তো রিহার্সালে কী কী হয় ছোটো ছোটো করে অল্প করে ক্যাপচার করব, তোমাদের সাথে দেখাবো। যেহেতু ওখানে একটা ডান্স ড্রামা প্রোগ্রাম হচ্ছে, আর কি তার সাথে কিছু মন্ত্রের গান মন্ত্র আছে, কিছু গানের মাধ্যমে করা, তো সবটা হয়তো শেয়ার করতে পারবো না, অল্প অল্প করে যতটা পারছি শেয়ার করছি। এখানে শেখানো হচ্ছে বাচ্চা, যেহেতু সব ছোটো বাচ্চা, এদেরকে একদিকে ডাকলে, একজনকে ডাকলে আরেকজন চলে যায়, তো এ শেখাচ্ছে। এই যে ছোট বাচ্চাটার গল্পটা আমি ছোট করে তোমাদের সাথে একটু শেয়ার করি, যে ছোট বাচ্চাটা যে মেন রোল প্লে করছে, তার হার্টের প্রবলেম, তার হার্টের অপারেশন হবে এবং সে মাকে ছেড়ে যেতে চাইছে না, খুব কান্নাকাটি করছে। তারপরে ডাক্তাররা এসে তাকে খুব বুঝিয়ে এবং তার বন্ধু বান্ধবরা সব বুঝিয়ে সুঝিয়ে তাকে হার্ট অপারেশন হবে এবং তারপরে সে সুস্থ হয়ে যাবে। তারপরে বাবা সাই বাবার আশ্রমে সে বড় হবে এবং ওখান থেকে বিভিন্ন রকমের সেবামূলক কাজে সে লিপ্ত হবে। এই মূলত গল্প, মানে ডান্স ড্রামাটা এটাই পুরো গল্পটা করে দেখানো। তো এটা শেখাচ্ছে, দেখো এবার। I'm gonna go to the hospital.
চোখ বন্ধ। অনেকক্ষণ পর আসলাম, ফাংশন হয়ে ফাংশন বলবো না, রিহার্সাল রিহার্সাল হয়ে তারপরে হয়েছে অনেক রাত হয়ে গেছে। অনেক রাত মানে ওদের ওখানে কমপ্লিট হতে হতেই 6:30-7 বেজে গেছে। তারপরে কালকের ছেলের স্কুল আছে, সেই জন্য তাড়াহুড়ো করে আসা। আর আসার পথে আমাদের মায়ের বাড়ি পড়ে, তো অনেকদিন মায়ের কাছে যাইনি, ওখানে গেছিলাম। ওখান থেকে ঘুরে ঠুরে এসে তার এসেছি তখন 9:30 বেজে গেছে। তো যাই হোক করে জামা কাপড় ছেড়ে স্কুল ছেলের বই ঠই গুছিয়ে ও ঘুমিয়ে পড়েছে। এখন বাজে রাত্রি 11:30। তো আমি ভাবলাম ব্লগটা তো শেষ করা হয়নি, তোমাদের সাথে কথাও বলা হয়নি, তো কী কীরকমভাবে রিহার্সাল করলো সেগুলো তো অল্প অল্প করে তোমাদের সঙ্গে যতটা পেরেছি ধরে তুলেছি। আর যেদিন ফাংশন হবে সেদিন তো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে ব্লগটা আজকের এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। গুড নাইট।